নমস্কার, আজকে আমরা কলকাতা নিউজ থেকে চলে এসেছি সোজাসুজি মাধন পাণ্ডে স্যারের বাড়িতে। তো আমরা ওনার সঙ্গে আজকে আড্ডা দেব কিছু সংক্রান্ত প্রশ্ন নিয়ে, পার্টি সংক্রান্ত। দেখি কি উনি আনসার দেন। মশালা নিউজ জিজ্ঞেস করব। তো প্রথম কোয়েশ্চেন আমাদের আছে, আপনি আপনার বিরোধীকে নিয়ে কি ভাবছেন, বিরোধী দলকে নিয়ে? আমার বিরোধী দল? মানে আপনি বিরোধী দলকে নিয়ে কি ভাবছেন? বিরোধী দল? হ্যাঁ, আমার কোনো তো বিরোধী নেই। বিরোধী নেই না, আমার এলাকার প্রত্যেকটি আমার পরিবারের সদস্য। মানিকতলার আটবার দাঁড়ানোর পর আমার কেউ বিরোধী নেই। যিনি আমার বিরোধী বলেন তিনি আমার বন্ধু। সুন্দর আনসার পেলাম আমরা। আগামী দিনে আপনার কর্মসূচি কী হবে? কর্মসূচি গাদার মতন খাটব। থ্যাংক ইউ। খেলা হবে এই নিয়ে দর্শকদের যেরকম উত্তেজনা বলছে, আপনার কি মনে হচ্ছে খেলা কি হবে? আমি খেলা টেলা বুঝি না, আমি বুঝি মানুষের কাজ করে যেতে হবে, বেকার ছেলেদের কাজ দিতে হবে, অনেক কিছু কাজ, মেয়েদের কাজ। আমার 1 কোটি মহিলা আছে, তুমি জানো 1 কোটি মহিলা যারা স্বরোজগার যোজনায় যুক্ত, আমি সেই দপ্তরের মন্ত্রী। 10 লাখ গ্রুপ, 1-1টা গ্রুপে 10 জন করে মহিলা, 1 কোটি মহিলাকে আমি পরিষেবা দিচ্ছি। 1 কোটি মহিলার ঘরে যদি 2 জন করে পুরুষ থাকে তাহলে 3 কোটি মানুষকে আমি পরিষেবা দিচ্ছি। আর এই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে 1.5 কোটি মহিলার সুযোগ সুবিধে করে দেওয়ার জন্য উনি ঘোষণা করেছেন, সেটাও পাস হয়েছে। তার মানে আরও 3 কোটি মানুষ, 6 কোটি মানুষের উপকার। তুমি একটি বোন, তুমি একটা ব্যবসা করতে চাও, তুমি একটি বোন, তুমি একটি মা, তুমি বাড়িতে সংসার খালি স্বামী চালাতে পারবে না। স্বামী রোজগার করবে, তার সঙ্গে তার স্ত্রীও রোজগার করবে। তুমি বলছো ইকোনমিক পাওয়ার টু উইমেন, মহিলাদেরকে ক্ষমতায়ন করব। ক্ষমতায়ন হয় না যদি না তাকে কিছু রোজগার দেওয়া হয়। অতএব রোজগার করতে পারলে সেই মহিলার একটা সম্মান থাকে যে আমি একটা রোজগার করতে পারছি, সেই জিনিসটা আমি করছি। আর আমি 6 কোটি মানুষের, 3 কোটি মানুষের বর্তমান করছি। ব্যাংকের ইন্টারেস্ট কত? 11%, আমি দিই 2%, আমি 9% সাবসিডি দিই। আমি মানে আমার সরকার 2% মহিলাদের টাকা দিই, 350 কোটি টাকা। আমি সাবসিডি 30%, 350 কোটি টাকা, 3 ডবল করো মহিলাদের সুযোগ সুবিধে। তারা মেলাতে যায়, তারা মেলাতে যায় বিনা পয়সায় স্টলে দিই, সবলা মেলা থেকে শুরু করে আমার ডিপার্টমেন্টের আরও যেসব মেলা, পঞ্চায়েতের মেলা, এসব তাহলে বিনা পয়সায় তারা করে। মহিলাদের ক্ষমতায়নের ব্যাপারে আজকে বিজেপি সরকার বা বিজেপি যে ম্যানিফেস্টোতে লিখেছে, আমি উপকৃত হব, আমি ওদের কাছে আনন্দিত হব। কিছু টাকা তো আমাকে দিতে পারতেন, 10 বছর তো আমি মন্ত্রী দিল্লি থেকে। এই স্বরোজগারের, এই যে মহিলাদের স্বরোজগার, আজকে আপনি জেগে উঠেছেন। কেন জেগে উঠেছেন? যেহেতু আমি কাজটা করছি, তোমাদেরকে বই দিয়ে দেবো, তুমি আজকে দেখবে আমার দিশারি বলে বই, দেখে বুঝবে কী করছি। ফ্যাক্সেল আমাকে একটা কনজিউমার ডিপার্টমেন্ট দিয়েছিল, মুখ্যমন্ত্রী একটা জাজমেন্ট করেছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুড ডিপার্টমেন্ট থেকে কনজিউমারটাকে সেপারেট করেছিলেন 2011 সালে। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল কী আপনাকে দিয়েছে, এই জিনিস শুনিনি জীবনে পশ্চিমবঙ্গে। বিজেপি বলছে সোনার বাংলা গড়বে। সোনার বাংলা গড়াটা সোজা কথা নয়, সোনার বাংলা কাজ করতে গেলে দিনের পর দিন কাজ করতে হবে। বিজেপি কোথার থেকে সোনার বাংলা গড়বে? কি ইনফ্রাস্ট্রাকচার বিজেপির আছে? আজকে ক্যান্ডিডেটকে পাল্টাতে হচ্ছে, এই ক্যান্ডিডেট ওখানে, ওই ক্যান্ডিডেট এখানে, বিজেপি কী করবে, কাকে নিয়ে কাজ করবে? সেটেল হতে হতে ওদের 4 বছর লেগে যাবে। 2021-এ আপনি কতটা আশাবাদী? কিসের আশা? ভোটের জন্য। একটা কথা বলি, একটা মিডিয়া চ্যানেল আমাদেরকে হারিয়ে দিয়েছিল 2016 সালে, বলেছিল তৃণমূল গণ
মানুষ কিন্তু উপছে ভিড়। মমতা ব্যানার্জি 10 বছরে যে কাজ করেছে, আমরা যে কাজ করেছি, পরিশ্রম করেছি, বৃথা যাবে না, মানুষ মনে রাখবে। তুমি দেখতে পাচ্ছ না এত মহিলারা ঝাঁপিয়ে পড়েছে মমতা ব্যানার্জির মিটিংয়ে, এসব কোটি কোটি, 1 কোটি তো বলে দিলাম, 1 কোটি মহিলাকে রিসেন্টলি 500 কোটি টাকা দিলাম, গত বছর 500 কোটি টাকা দিলাম আলাদা। কি প্রজেক্টের নাম? জাগো মা তুমি জাগো, বোন তুমি জাগো। এই জাগো প্রজেক্টে তুই জিজ্ঞেস করবি আমাকে, আপনি 1 কোটি মহিলার কাছে পৌঁছলেন কী করে? পৌঁছে জিজ্ঞেস করতে পারো, আমার পোর্টাল আছে, বোতাম টিপলেই টাকা চলে যায় ব্যাংকে। আই হ্যাভ ডেভেলপড দি পোর্টাল। ভালো কাজ করছি তো আমার রাজারহাটে, আমি সরকারি বিল্ডিংয়ে আছি, এই বেসরকারি বিল্ডিং আছি, লক্ষ লক্ষ টাকা ভাড়া। আমি কি করেছি, রাজারহাটে একটা বিল্ডিং করেছি, ক্রোম মল, ক্রোম মল তার 2টো বাড়ি পড়ে, দেখে এসো সরোজগারের বিল্ডিং। আর আমার ক্রেতার সুরক্ষা দপ্তর যখন পেয়েছিলাম মমতা ব্যানার্জি দিয়েছিল, টালির ঘরে বসতাম, টালি উপরে টালি, আমার বিল্ডিংটা গেছো বলুন, আমার ক্রেতার সুরক্ষা বিল্ডিংয়ে গেছো? তো তোমরা চ্যানেল চালাচ্ছ, তুমি আমার বিল্ডিংয়ে যাবে? হ্যাঁ দেখো, কর্পোরেট বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 1তলায় সরোজগারকে নিয়ে এলাম। আমার অফিসটা কোথায় সরোজগারের? এই গেট স্ট্যান্ড হোটেলের উল্টো দিকে, সেখানে আমি 2টো ফ্লোরে আছি, অনেক টাকা ভাড়া গুনতে হয়। টু ইকোনমাইজ দ্য সিচুয়েশন আমি আমার একটা অফিসকে নিয়ে এলাম, আমার ক্রেতা সুরক্ষা দপ্তর, যেখানে আমার নিজের বিল্ডিং খাদ্য ভবনে, আর একটা ওই ক্রোম মলের পাশে একটা বিল্ডিং করেছি। ছবিটাও পেয়ে যাবে, 2টো বই। থ্যাংক ইউ এতটা মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য।